ওয়েলকাম ব্যাক টু মাই আনশিজ ওয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। কিন্তু ভালোর মধ্যে কী বলো তো একটা ব্যাপার, সেটা হলো আমাদের কারো ঠান্ডা লাগাই কমে না। মানে এই দুদিন ভালো লাগে, আবার তোমার হঠাৎ করে দেখছি সকালে যে আজকে উঠেছি মনে হচ্ছে গলাটা জ্বালা করছে। তারপরে এই আমার ছেলে, ও তো প্রচণ্ড জল ঘাটে, মানে ওকে বলে বলে আমি হয়রান, মানে এত চিল্লাতে হয় তো কী বলবো আর যাই হোক, তো ওর ঠান্ডা লাগা। আর ও তো একদম পুচকি, বুঝতেই পারছো যে ওর তো এখন ওয়েদার ওইভাবে শ্যুট করেনি, এখনও আরও এক দুটো বছর লাগবে এটার সাথে অ্যাডজাস্ট করতে, তো এই জন্য ওর লাগে। আর তো এই নিয়ে আছি, এটাই মেন প্রবলেম, আর তাছাড়া আমরা ভালো আছি। তো যাই হোক, চলো আজকে ব্লগটা শুরু করলাম এখান থেকে। দেখো আনছি কী করছে, একটু দেখাই তোমাদেরকে। এই দেখো আমার ড্রেসিং টেবিলের ড্রয়ারে কিচ্ছু নেই, পুরো ফাঁকা, সেইখানে এগুলো পড়েছে। ড্রয়ারেও কিছু রাখতে পারবো না, চলো মানে এত ওই রেখে দিই কটা প্লাস্টিক এক্সট্রা হয়তো ফট করে লাগলো এইসবে, তো সেটাও রাখতে পারি না, খুলে ফেলে। খুলে ফেলার থেকে বড়ো জিনিস হলো এটা তো রিমুভেবল না, তো ফট করে পড়লে ওটা একদম নখ ফোক পুরো থেতো হয়ে যাবে। তো যাই হোক, তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখা যাক কীভাবে সারাদিনটা কাটায়। বন্ধুরা এখানে দুধ গরম করে নিচ্ছি, আজকে একটু শর্টকাট খাবার খেয়ে নেবো। ওখানে আছে কর্নফ্লেক্স, তো দুধ নিয়ে নিয়েছি আর কর্নফ্লেক্স নিয়ে নেবো, তো আজকে এটাই খাবো। তো এই দেখো আজকে কর্নফ্লেক্স আর দুধ নিয়ে নিয়েছি, আজকে এটাই খেয়ে নেবো শর্টকাট। বললামই আনছি একটু খ্যানখ্যান করছে, খুলে থাকবে, তো একজনকে তো পুরো ধরতেই হবে, একটু নামানোই যাবে না। তো যাই হোক চলো আগে দেখি কী করি। ওর দাদা স্কুলে চলে গেছে, আর ওকে দেখো, ওর দাদার মানে ছোটোবেলায় যে বইগুলো বাচ্চাদের হয় ওই বইগুলো ছিঁড়ে ফেলেছে, ছিঁড়ে এখন এখানে আছে এই যে ফটো, বলছে এটা মাও। ওটা কি বলো, মাও মাও বলো, তাকাও আমার দিকে তাকাও, এই যে দেখো ওর মধ্যে এখন আবার শুয়ে পড়ছে। এই দেখো চোখটা দেখো, এই যে ফুলেছে। কর্নফ্লেক্স দুধ নিয়ে নিয়েছি আর কর্নফ্লেক্স নিয়ে নেবো, তো আজকে এটাই খাবো। তো এই দেখো আজকে কর্নফ্লেক্স আর দুধ নিয়ে নিয়েছি, আজকে এটাই খেয়ে নেবো শর্টকাট। বললামই আনছি একটু খ্যানখ্যান করছে, খুলে থাকবে, তো একজনকে তো পুরো ধরতেই হবে, একটু নামানোই যাবে না। তো যাই হোক চলো আগে দেখি কী করি। ওর দাদা স্কুলে চলে গেছে, আর ওকে দেখো, ওর দাদার মানে ছোটোবেলায় যে বইগুলো বাচ্চাদের হয় ওই বইগুলো ছিঁড়ে ফেলেছে, ছিঁড়ে এখন এখানে আছে এই যে ফটো, বলছে এটা মাও। ওটা কি বলো, মাও মাও বলো, তাকাও আমার দিকে তাকাও, এই যে দেখো ওর মধ্যে এখন আবার শুয়ে পড়ছে। এই দেখো চোখটা দেখো, এই যে ফুলেছে। মেনু হলো দেখো, এখানে ফুলকপি বেগুন নিয়ে নিয়েছি, আবারও আজকে বেগুনি ভাজবো আর ফুলকপির পাকোড়া হবে বেসন দিয়ে। এই যে একটু রসুন ব্যাটার আর এই বেসন আর কালোজিরা দিয়ে রেখে দিয়েছে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, এর মধ্যে একটু সুজি দেবো, তাহলে একটু কুরকুরে হবে ভাজার আগে। আর এখানে আনশির জন্য আলু কাঁচকলা দিয়ে জ্যান্ত মাছের ঝোল হয়েছে। এখানে দেখো বিনস গাজর আলু পেঁয়াজ নিয়েছি ভাজার জন্য। আর এই দেখো আজকে করেছি হলো এই যে মাছের মাথা দিয়ে তোমার ডাল হয়েছে এখানে, তো এই আজকের মেনু। দেখো ইভিনিংয়ে চলে এসেছি, টিফিন করবো, এখানে জল বয়েল হচ্ছে, চাউমিন নিয়েছি, চাউমিন হবে। এ দেখো বন্ধুরা আমি এখন দাগ কাটছি ওর বাড়ির খাতায়, ও যেখানে আর কি রাফগুলো সব লেখে। আর আমার ছেলে এখন ক্রিকেটে ভর্তি হয়েছে, বিশাল ক্লান্ত, এমনিতেই যুদ্ধ করতে হয়, তারপর আবার পড়াটা এসেছিলো পড়েছে, ওই জন্য একটু হেল্প করে দিচ্ছি, দাগ কাটছি, তারপরে এখন রেস্ট নিচ্ছে, রেস্ট নিয়ে তারপরে আবার পড়তে বসবো। পড়তে বসবো বলতে যেগুলো হোমওয়ার্ক রয়েছে ওই হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে।
তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, রাত্রেবেলা আসছি আবার। আর তোমরা যারা নতুন বন্ধু হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা পুরনো বন্ধু হয়েছো আমি সবসময়ই বলি যে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা সব কিছুই। তো পাশে থেকো, আমাকেও পাশে পাবে এটাই বলবো আর কি, না হলে কেউই আমরা বড় বন্ধ হয়ে যাবো কি? হ্যাঁ বন্ধ করে। হ্যাঁ বন্ধুরা, তো দেখো রাতে ডিনার করে চলে এসেছি, কানে আমার হেডফোন লাগানো আছে, ওকে ঘুম পাড়াচ্ছিলাম আর তোমাদের ভিডিও দেখছিলাম, তো ফাইনালি ঘুমিয়ে পড়েছে, একটু আস্তে আস্তে কথা বলছি। এই দেখো, আমি জানো যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমি এখন নিচে শুই, তো এই দেখো আনশি ঘুমিয়ে গেছে, এই দেখো তো ঘুমিয়ে গেছে। আর ছেলে মাসা তো ওই ঘরে শোবে, কারণ ও রাত্রে অনেকবার উঠে এ করে, ডিস্টার্ব হয়, ওর মর্নিংয়ে স্কুল থাকে, তো এখন ও মাসাতেই শুচ্ছে অন্য ঘরে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর নতুন বন্ধু যারা দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, গুড নাইট, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কোনো অন্য ব্লগের সাথে।